প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আমরা শিখব ভয়েস, তাই না? ভয়েস শিখতে গিয়ে আমরা প্রথমেই যেটা শিখব সেটা হচ্ছে ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ভাব, ঠিক আছে? তো প্রথমে বলা হচ্ছে, প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। নাম্বার টু, উক্ত সাবজেক্টের পর মেইন ভার্বের, দ্যাট মিন্স টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। নাম্বার থ্রি, উক্ত হেল্পিং ভার্বের পর মেইন ভার্বের ভি থ্রি বসবে। নাম্বার ফোর, ভি থ্রি এর পর একটি প্রিপোজিশন বাই বসবে। কি বসবে? সর্বশেষ বাই এর পর সাবজেক্টের অবজেক্টকে বসাতে হবে। কি বসাতে হবে? ওকে, তাহলে আমরা এই যে পাঁচটা পয়েন্ট আছে, এই পাঁচটা পয়েন্ট অনুসরণ করে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয় আমরা সেগুলো শিখবো, ঠিক আছে? এখানে প্রথমে কি বলছে, অবজেক্ট, প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। সো এখানে অবজেক্ট কোনটি? পিকচার। এখানে অবজেক্ট কোনটি? আ পিকচার। এই অবজেক্ট আ পিকচার, এটি কেন, এটি কেন অবজেক্ট জানো? ওকে, আমি একটু বলে দেই, এটা হচ্ছে ভার্ব, ড্রোস, দ্যাট মিন্স ভার্বকে কেন্দ্র করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরকে কি বলে? অবজেক্ট বলে। হি ড্রোস আ পিকচার, সে একটি ছবি আঁকে। আমরা যদি বাংলায় যদি প্রশ্ন করি, সে কি আঁকে? ছবি আঁকে নাকি একটি ছবি আঁকে? সে কি আঁকে? এই একটি ছবি, আ পিকচার, এটা হচ্ছে অবজেক্ট। দ্যাট মিন্স প্রথমে কি বলছে, প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। আ পিকচার অবজেক্ট, এর সাবজেক্ট হচ্ছে আ পিকচার। তারপর কি বলছে, নাম্বার টু, উক্ত সাবজেক্টের পর মেইন ভার্ব টেন্স অনুযায়ী একটি হেল্পিং ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? একটি হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী, ড্রোস, ড্রোস এটা কোন টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কোন টেন্স এটা? সিম্পল প্রেজেন্ট টেন্স। মাথায় রাখতে হবে, যখন অ্যাক্টিভ ভয়েসটি যখন সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, তখন প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর বসাতে হবে। কি বসাতে হবে? অ্যাম, ইজ, আর। আ পিকচার জন্য কি বসবে? ইজ। আ পিকচার জন্য ইজ বসবে। ওকে, নাম্বার থ্রি, উক্ত হেল্পিং ভার্বের পর মেইন ভার্বের ভিতরে বসবে। এখানে মেইন ভার্ব, দ্যাট মিন্স মূল ভার্ব কোনটা? ড্র। ড্রয়ের ভিতরে ড্র। নাম্বার ফোর, ভিতরে এর পর একটি প্রিপোজিশন বাই বসবে। সো এটা ভিতরে, এরপর কি বসবে? প্রিপোজিশন বাই বসবে। নাম্বার ফাইভ, সর্বশেষ বাই এর পর সাবজেক্টকে অবজেক্টে বসাতে হবে। এখানে সাবজেক্ট কোনটি? হি। এখানে সাবজেক্ট কোনটি? হি। তাহলে হি এর অবজেক্ট কি হবে? হি। বুঝা গেছে? Yes sir। আচ্ছা, এখন এক এক করে আসবো এবং করব। তারপর এই পয়েন্টগুলো আমরা যে প্রয়োগ করেছি সেটা আমরা কি, সেটা প্রমাণ করব। অর্থাৎ এই পয়েন্টগুলো প্রয়োগ করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। তারপর আমাদের কি কি শিখতে হবে তারপর তোমরা বলবা, ঠিক আছে? আমরা এবার জান্নাতের কাছে শিখব কিভাবে এই পয়েন্টগুলো ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ধাপ, এই ভয়েসটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তার জন্য কতগুলো ধাপ আমাদের মানতে হবে। প্রথমে হচ্ছে অবজেক্ট, প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবলের সাবজেক্ট আমরা ফুটবলে বসাবো। এবার ফুটবল উক্ত সাবজেক্ট, সাবজেক্টের মেইন ভাব টেন্স অনুযায়ী, টেন্স হচ্ছে এখানে মূল ভাব হচ্ছে প্লে, প্লে এখানে হচ্ছে সিম্পল টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স আছে। এই টেন্স অনুযায়ী হেল্পিং ভাব বসাবো। ফুটবল হচ্ছে ইজ, দ্যাট মিন্স অ্যাক্টিভ ভয়েসটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা যখন হেল্পিং ভার্ব বুঝবো, হেল্পিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স হলে অ্যাম, ইজ, আর, তাই না? তাহলে ফুটবলের জন্য ইজ। ওকে, নেক্সট, হেল্পিং ভার্বের পর, হেল্পিং ভার্বের পর মেইন ভার্বে ভি থ্রি বসবে। মেইন ভার্ব হচ্ছে প্লে, প্লে এর ভি থ্রি হচ্ছে প্লে, প্লেড।
এবার ভিত্তির পর, ভিত্তির পর এটি প্রিপজিশন বাই বসবে, ভিত্তির পর এটি প্রিপজিশন বাই বসাবো। সর্বশেষ বাই এর পর সাবজেক্ট এর অবজেক্ট কে, দে, সাবজেক্ট হচ্ছে দে, দে এর অবজেক্ট হচ্ছে দে, বাই দে। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা এই পাঁচটা পয়েন্ট ব্যবহার করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারবো। জি স্যার। জান্নাতি করতে পেরেছে তাই না? হ্যাঁ, জান্নাতির জন্য একটা হাতে তালে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই পাঁচটি পয়েন্ট ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব এবং এর জন্য এবার ডাকব আব্দুর রহিমকে। আব্দুর রহিম এসে আমাদেরকে দেখাবে এই পাঁচটি পয়েন্ট ব্যবহার করে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয়তা, প্রথমে আমরা যদি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদের কতগুলো ভাব অনুসরণ করতে হবে। তার মধ্যে হচ্ছে প্রথমে অবজেক্টের সাবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট, এখানে সেন্টেন্সটিতে আমরা যদি অবজেক্ট খুঁজতে যাই তাহলে মেম্বারকে কেন্দ্র করে কিংবা তাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এখানে বাংলা যদি আমরা বলি উই ইট রাইস, আমরা ভাত খাই। এখানে যদি বলি আমরা কী খাই তাহলে এখানে আমাকে ভাত খাই, রাইস, রাইস হবে এখানে অবজেক্ট। প্রথমে হচ্ছে সাবজেক্ট, অবজেক্টের অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে, অবজেক্ট হচ্ছে রাইস, রাইস বোঝাতে হবে। দ্বিতীয়ত উক্ত সাবজেক্টের পর মেইন ভার্ব টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। দ্বিতীয়ত উক্ত সাবজেক্টের পর মেইন ভার্বের টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি উই ইট ড্রেস, সেন্টেন্সটি এখানে সিম্পল প্রেজেন্টে আছে, তাই আমরা জানি সিম্পল টেন্সকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে কিছু হেল্পিং ভার্ব পাই, যেমন অ্যাম ইজ সার। এখানে রাইসের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ইজ, রাইস ইজ। তৃতীয়ত উক্ত হেল্পিং ভার্বের পর মেইন ভার্বের ভিত্তি বসাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ হচ্ছে মেইন ভার্ব, আর আমরা জানি ইটের ভিত্তি হচ্ছে ইট, পাস হচ্ছে অ্যাপ এবং ভিত্তি হচ্ছে ইটেন, রাইস ইজ ইটেন। চতুর্থত ভিত্তি এর পর একটি প্রোনাউন প্রিপজিশন বাই বসবে, আমরা প্রিপজিশন এখানে বাই বসাবো। সর্বশেষ হচ্ছে সর্বশেষ বাইরের পর সাবজেক্টের অবজেক্ট বসাতে হবে। আমরা জানি উই, উইয়ের উইয়ের অবজেক্ট হচ্ছে, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। আমরা ইতিমধ্যে শিখলাম পাঁচটি পয়েন্ট ব্যবহার করে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয় এবং এই পাঁচটি পয়েন্ট কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে প্রয়োগ করতে হয়, আব্দুর রহিম আমাদেরকে সেটি দেখিয়েছেন তাই না? তো আব্দুর রহিমের জন্য একটা হাতে তালি হবে। পুষ্পিতা সিংস সংস, এটি অ্যাক্টিভ ভয়েস, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ করব উপরের পাঁচটি পয়েন্ট প্রয়োগ করার মাধ্যমে। এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করার জন্য আমি হোয়াইট বোর্ডের সামনে ডাকবো পুষ্পিতাকে। এই পুষ্পিতার জন্য সবাই একটা হাতে তালে দাও। ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ধাপ, ভয়েস পরিবর্তন, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তনের সময় আমরা কিছু ধাপ অনুসরণ করব। প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। এখানে এই সেন্টেন্সটি হচ্ছে পুষ্পিতা সিংস আ সং, এই সেন্টেন্সটি বাংলা করলে হচ্ছে পুষ্পিতা একটি গান গায়। এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে তাহলে অবজেক্ট বুঝাবে, এ সং হচ্ছে একটি এ সং অবজেক্ট, তাহলে আমরা অবজেক্ট হয়ে বসাবো। আচ্ছা, তার আগে আমি একটু জানতে চাচ্ছি আ সং যে এখানে অবজেক্ট আমরা কিভাবে বুঝবো, হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আ সং ইজ অ্যান অবজেক্ট হিয়ার। বাংলা অনুসারে কি বা কাকে দ্বারা কি বা কাকে বোঝালে যদি সেন্টেন্সে কি বা কাকে উত্তর আসে তাহলে সেটি অবজেক্ট হবে। ওকে, আমি যদি এটাকে যদি আরো যদি একটু ক্লিয়ার করে বলি, আমরা সবাই মাথায় রাখবো ভার্বকে কেন্দ্র করে, দ্যাট মিন সেন্ট্রালাইজিং ভার্ব, ইফ উই আস্ক বাই হোয়াট অ্যান্ড হুম অ্যান্ড ইফ উই গেট দ্য আনসার, দ্য ভেরি আনসার ইজ কল্ড অ্যান অবজেক্ট। বুঝা গেছে? তাহলে অবজেক্ট কাকে বলে? ভার্বকে কেন্দ্র করে। বাংলায় যদি বলি ভার্বকে কেন্দ্র করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরকে কি বলে? অবজেক্ট বলে। ঠিক আছে, ওকে।
এরপর উক্ত সাবজেক্টের নাম মেইন ভার্ব টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। এই সেন্টেন্সটিতে হচ্ছে মেইন ভার্ব সিং, সিং সিং হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এম ইজ আর পাই, তাহলে এখানে হবে ইজ। এরপর উত্তর হেল্পিং ভার্বের মেইন ভার্বের ভিত্তি বুঝবে, এখানে মেইন ভার্ব সিং, সিং এর ভিত্তি ফর্ম হচ্ছে সাং। এরপর ভিত্তি এর পর একটি প্রিপজিশন বসবে, প্রিপজিশনটি হলো বাই। এরপর সর্বশেষ বাইয়ের পর সাবজেক্টের অবজেক্টগুলো বসাতে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে পুষ্পিতা, তাহলে এখানে পুষ্পিতা বসবে, পুষ্পিতার অবজেক্ট পুষ্পিতা। পুষ্পিতা এই তোমরা দেখছো এই পাঁচটি পয়েন্ট প্রয়োগ করে পুষ্পিতা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করেছে, পুষ্পিতার জন্য একটু হাতে তালে হবে। থ্যাংক ইউ পুষ্পিতা। প্রিয় শিক্ষার্থী, হি রিডস আ বুক, এটি একটি অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ করবে আমাদের প্রিয় ছাত্র মহাদেব। কিভাবে প্যাসিভ করবে, আমাদের যে পাঁচটি পয়েন্ট আছে এই পাঁচটি পয়েন্ট প্রয়োগ করে মহাদেব দেখাবে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়। হ্যাঁ, মহাদেবের জন্য একটু হাতে তালে হবে। ভয়েস পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ধাপ, এখানে পাঁচটি পয়েন্ট দেওয়া আছে। প্রথমে বলা আছে অবজেক্ট এর সাবজেক্টকে বসাতে হবে, প্রথমে বলা সাবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে। দ্বিতীয়ত, দ্বিতীয় সাবজেক্ট এর পর মেইন ভার্ব টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। তৃতীয় নম্বরে বলা চতুর্থ হেল্পিং ভার্ব এর পর মেইন ভার্ব এর ভিত্তি বসাতে হবে। চতুর্থতে ভিত্তি এর পর একটি পজিশন বাই প্রিপজিশন নিতে হবে, সেটি হলো বাই বসাতে হবে। সর্বশেষে বাই এর পর সাবজেক্ট এর অবজেক্টকে বসাতে হবে। এই ভয়ে দেওয়া আছে হি রিডস আ বুক, ইয়েস, এখানে প্রথমে বলা আছে অবজেক্ট এর সাবজেক্টকে নিতে হবে, এখানে অবজেক্ট হলো আ বুক, আ বুক, ইয়েস। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে অবজেক্টের সাবজেক্টকে বসাতে হবে, তাই না? তাহলে আবুক হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট হিসাবে আমরা আবুক সামনে বসালাম, তাই না? তারপর কি দ্বিতীয়ত বলেছে উক্ত সাবজেক্টের মেইন ভাবে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। এখানে প্রেজেন্ট, আগে আমরা দেখবো টেন্স, এটা কোন টেন্স রয়েছে, হি রিডস আ বুক, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে অ্যাক্টিভ ভয়েসটি, প্যাসিভ ভয়েস করার সময় আমাদের যে হেল্পিং ভার্বের দরকার, দ্যাট মিন্স সিম্পল প্রেজেন্ট টেন্স হলেই আমি যা আ বুকের সাথে, লিসেন টু মি, আ বুকের সাথে এম হবে না আর হবে, পরিবর্তে মহাদেবকে ধন্যবাদ। মহাদেব ফার্স্ট পয়েন্ট ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় মহাদেব দেখিয়েছে, মহাদেবের জন্য হাতে তালে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এই পাঁচটা পয়েন্ট ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যখন আমরা করলাম, তখন আমরা হয়তোবা কিছু কিছু জিনিসের গুরুত্ব বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, অর্থাৎ ভয়েস শিখতে গেলে আমাদেরকে ভয়েস শেখার আগে কিছু কিছু জিনিস শিখতে হবে, কী সেগুলো জান্নাতি বলো আমাদের, কি কি সেগুলো তো পয়েন্ট, সেগুলো তো পয়েন্ট, আমাদের কি জানতে হবে, প্রথমে আমাদের কি জানতে হবে, আমরা পয়েন্ট গুলো যদি বিশ্লেষণ করি, প্রথমে আমাদের কি জানতে হবে, তাহলে আমাদের কি জানতে হবে, অবজেক্ট জানতে হবে, রাইট?
অবজেক্ট তার মানে ভয়েস শিখতে গেলে অবজেক্ট না জেনে ভয়েস শেখানো কখনোই সম্ভব নয় আব্দুর রহিম তুমি বলো অবজেক্টের যেমন অবজেক্ট শিখতে হবে ভয়েস শিখতে গেলে এরপর আমাদের আর কি শিখতে হবে টেন্স টেন্স শিখতে হবে আর আমাদের কি শিখতে হবে স্ট্রং ভার্ব উইক ভার্ব দ্যাট মিন্স ভার্ব ওকে ভার্ব আর কিছু শিখতে হবে কি আর কি শিখতে হবে সাবজেক্টের অবজেক্ট দ্যাট মিন্স সাবজেক্ট থেকে অবজেক্ট অবজেক্ট থেকে সাবজেক্ট তাই না লেখো ফর্মস অফ সাবজেক্ট এন্ড অবজেক্ট অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা এই সব জিনিস অবশ্যই শিখব অবজেক্ট টেন্স ভার্ব ফর্মস অফ সাবজেক্ট এন্ড অবজেক্ট কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা শিখতে হবে সেটা কি আমাদেরকে শিখতে হবে সেন্টেন্স অর্থাৎ পুষ্পিতা আমাদেরকে কি কি শিখতে হবে অবজেক্ট শিখতে হবে দ্যাট মিন্স অবজেক্ট কাকে বলে অবজেক্টটা ফাইন্ড আউট করতে হবে তারপর কি শিখতে হবে এটা কোন টেন্স হ্যাঁ কোন টেন্স এই জন্য জানতে হবে আমরা প্যাসিভ ভয়েস করার সময় আমাদের বেসড অন টেন্স উই হ্যাভ টু নো দ্য হেল্পিং ভার্ব আমাদের হেল্পিং ভার্বের দরকার হচ্ছে তাই না এই জন্য আমাদের টেন্সটা জানতে হবে তারপর আমাদের ভার্বগুলো জানতে হবে কারণ এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় ওটা যদি পাস্ট ফর্ম হয় ওটা যদি পাস্ট পার্টিসিপল হয় তাই না দ্যাট মিন্স আমাদের ভার্ব জানতে হবে এটা মেইন ভার্ব কি না তারপর সাবজেক্ট এন্ড অবজেক্টের ফর্মগুলো জানতে হবে কারণটা কি কারণ হি কখন হিম হচ্ছে হিম আবার হি হচ্ছে তাই না এই জন্য আমাদের ফর্মস অফ সাবজেক্ট এন্ড অবজেক্টগুলো জানতে হবে তারপর সেন্টেন্স যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন আমাদের ভয়েসের নিয়মটি হবে আলাদা যখন এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে তখন নিয়মটি হবে আলাদা ইন্টারগেটিভ হলে আলাদা সো উই হ্যাভ টু নো সেন্টেন্স ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এখন আমরা কি শিখবো অবজেক্ট অবজেক্ট কাকে বলে আমরা যদি অবজেক্ট যদি খুঁজে বের করতে না পারি তাহলে আমরা ভয়েস করতে পারবো তার মানে অবজেক্ট আমাদেরকে জানতেই হবে ভয়েস আমরা যদি করতে চাই ভয়েস পরিবর্তন যদি আমরা করতে চাই তাহলে অবজেক্ট আমাদেরকে জানতেই হবে তাই না অবজেক্ট জানতে হবে না ওকে অবজেক্টের সংজ্ঞাটা কি ভার্বকে কেন্দ্র করে কিংবা তাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরকে অবজেক্ট বলা হয় বা অবজেক্ট বলা হয় তাই না কি বা কাকে দ্বারা এখানে বলা হচ্ছে রত্না লাইকস মিট রত্না কি পছন্দ করে কি পছন্দ করে তাহলে এখানে মিট এখানে অবজেক্ট না এই অবজেক্ট কোনটা মিট তাহলে মিট এখানে অবজেক্ট আরাফাত লাভ সুমনসার আরাফাত কাকে ভালোবাসে অর্থাৎ কি বা কাকে তারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সে উত্তরকে অবজেক্ট বলে ঠিক আছে এখানে দেখি রত্না লাইকস মিট রত্না কি ভালোবাসে কি পছন্দ করে এই কি দিয়ে যদি আমরা যদি প্রশ্ন করি এবং আমরা যদি উত্তর পাই তাহলে সেই উত্তরটা কি বলা হচ্ছে অবজেক্ট আরাফাত সুমন স্যারকে ভালোবাসে কাকে ভালোবাসে কাকে সুমন স্যার ওকে কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেই উত্তরটাকে কি বলা হচ্ছে অবজেক্ট বলা হচ্ছে তাহলে মিট এবং সুমন স্যার এই দুটি অবজেক্ট ঠিক আছে আমি তোমাদেরকে শিখালাম যে অবজেক্ট কাকে বলে অবজেক্ট কিভাবে খুঁজে বাইর করা যায় এখন আমি তোমাদেরকে এখানে ডেকে প্রশ্ন করব এবং একটি সেন্টেন্স লিখে তোমাদেরকে প্রশ্ন করব যে কোনটি এখানে অবজেক্ট ওকে সিনিতা তুমি বলো সিনিতা প্লেস ইন দ্য ফিল্ড এখানে অবজেক্ট কোনটি ইন দ্য ফিল্ড সিনিতা বলেছে ইন দ্য ফিল্ড সিনিতা বলছে ইন দ্য ফিল্ড এখানে অবজেক্ট ইন দ্য ফিল্ড অবজেক্ট কি না আমরা পরে সিনিতার কাছে জেনে নিব এবার আমি ডাকবো আরাফাতকে সিনিতা প্লেস ইন দ্য ফিল্ড এটি হচ্ছে এক্সটেনশন অবজেক্ট না সো হোয়াট ইজ অ্যান অবজেক্ট হিয়ার স্যার অবজেক্ট হতে পারে ফুটবল হতে পারে ক্রিকেট হতে পারে দ্যাট মিন্স হিয়ার অবজেক্ট এই আরাফাতের জন্য একটু হাতে তালি হবে সিনিতা প্লেস ইন দ্য ফিল্ড সিনিতা মাঠে খেলে কি খেলে এখানে বলা নেই অর্থাৎ এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই সিনিতা তুমি বুঝতে পেরেছ এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই থ্যাংক ইউ আরাফাত ইউ মে কাম অন্তরা এবার আমরা অন্তরাকে ডাকবো এই সেন্টেন্সটিতে অবজেক্ট খুঁজে বাইর করার জন্য উই রাইট আ লেটার
অন্তরা বলো এখানে অবজেক্ট কোনটি? এ লেটার। এ লেটার। অন্তরা বলেছে এখানে অবজেক্ট হচ্ছে আ লেটার। আ লেটার কেন? আজকে কেন্দ্র করে কিবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তখন সেই উত্তরকে অবজেক্ট বলা হয়। তো আমরা প্রশ্ন করি এখানে আমরা প্রশ্ন হচ্ছে কে লেখে? কে লেখে? কারা লেখে? ও লাইটার লেটার। আমরা একটি চিঠি লিখি। আমরা কি লিখি? আ লেটার। হ্যাঁ লেটার। সো এটা আয়া এই আ লেটার এখানে অবজেক্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে শিখতে পেরেছি অবজেক্ট কাকে বলে। আবার বলি, ভাগকে কেন্দ্র করে কিংবা কাকে তারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরকে অবজেক্ট বলা হয়। আজকে এ পর্যন্তই, আগামী দিন আবারও দেখা হবে। ঠিক আছে, বাই বাই।